Hello everyone, good morning, welcome to RPEP Education. RPEP Education এ সকলকে অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা 8 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখব। তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা প্রত্যেকদিন সকালবেলায় 7টা থেকে থাকছে। তো তোমরা ডেইলি বেসিসে কিন্তু এই ক্লাসগুলো ফলো করো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা জিনিস যেটা যদি তোমরা একবার জমিয়ে ফেলো জিনিসগুলো, তাহলে কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে এক্সামের আগে করব বলে ভাবছো কিন্তু কভার করতে পারবে না। আর ডেইলি এগুলো ফলো করো এবং এক সপ্তাহ ছাড়া ছাড়া এগুলোকে রিভাইজ করো, তো যখন এক্সামে দেখবে আসবে অপশনের মধ্যে দেখে তোমরা করতে পারবে। তো চলো আজকে 8 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করি এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে একটা কমেন্ট ড্রপ করে দিও, আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখো চ্যানেলের বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক, ফার্স্ট কোশ্চেনটা দেখো। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মানে এমডি অ্যান্ড সিইও হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? ফার্স্ট কোশ্চেনটার কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, এ মণিমেকলাই। তো এ মণিমেকলাইকে সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাকে 3 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। তিনি জি রাজকিরণ রায়ের স্থলাভিষিক্ত হবেন। তিনি 1988 সালে বিজয়া ব্যাংকের সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন এবং 2019 সালে তিনি কানাড়া ব্যাংকে একজন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, আইএসএসএফ বিশ্বকাপে 50 মিটার রাইফেল থ্রি পজিশনে মানে 3P মিশ্র দলের ইভেন্টে সম্প্রতি কারা স্বর্ণপদক জিতেছে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, স্বপ্নীল কুশলে এবং আশি চৌকসে। তো এই দুজনে সম্প্রতি যে আইএসএসএফ বিশ্বকাপের 50 মিটার রাইফেল 3P মিশ্র ইভেন্টটা হলো, সেখানে স্বর্ণপদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে ডিটেলসটা দেখো, 4 জুন 2022 আজারবাইজানের বাকুতে আইএসএসএফ বিশ্বকাপে 50 মিটার রাইফেল 3P মিশ্র দল প্রতিযোগিতায় স্বপ্নীল কুশলে এবং আশি চৌকসে স্বর্ণপদক জিতেছেন। স্বপ্নীল এবং আশি জুটি ইউক্রেনের সেরহিকুলিস এবং দারিয়া টাইকোভাকে 16-12 ব্যবধানে হারিয়েছে। এই টুর্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় সোনা ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সম্প্রতি কে ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জিতেছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাফায়েল নাদাল। তো রাফায়েল নাদাল সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গেলসে জিতেছে। স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল 5 জুন 2022 ফাইনালে নরওয়ের ক্যাসপার রুটকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের 14তম একক শিরোপা জিতেছেন। এই জয়ের মাধ্যমে 36 বছর বয়সী রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বয়স্ক চ্যাম্পিয়ন হয়েছেন, আর এটি তার 22তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কোন রাজ্যে FSSAI এর ন্যাশনাল ফুড ল্যাবরেটরির উদ্বোধন করলেন? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিহারে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া 5 জুন 2022 বিহারের রাক্সৌলে FSSAI এর জাতীয় খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেছিলেন, যেটা ফ্যাসাই। বিভিন্ন প্যাকেজ ফুডের ওপর লেখা থাকে, দেখবে FSSAI, সেই ফ্যাসাইয়ের ন্যাশনাল ফুড ল্যাবরেটরিটা কোথায় উদ্বোধন করলেন? না, বিহারে। এবং কে করলেন? মনসুখ মান্ডাভিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, সম্প্রতি ভারতের সাথে কোন দেশের মধ্যে এক্স সম্প্রীতি এক্স নামে একটি যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন মানে হতে চলেছে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। তো সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক্স সম্প্রীতি এক্স নামক যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন হতে চলেছে। 5 জুন থেকে 16 জুন 2022 পর্যন্ত বাংলাদেশের যশোর মিলিটারি স্টেশনে এই সামরিক মহড়া চলবে। এই মহড়ার লক্ষ্য 2 সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা জোরদার করা। নেক্সট
কোয়েশ্চেন নাম্বার সিক্স, কোন রাজ্য সরকার জুলাই 2022 থেকে সমস্ত একক ব্যবহারের প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, পাঞ্জাব। তো পাঞ্জাব কি করেছে না, 2022 জুলাই মাস থেকে সমস্ত সিঙ্গেল ইউজড প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস মানে 5ই জুন উপলক্ষে একটি ভার্চুয়াল ইভেন্টে এটা ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এবং রাজধানী চণ্ডীগড়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, সম্প্রতি কে একজন প্রফেশনাল কে পপ শিল্পী হয়ে ওঠা প্রথম ভারতীয় হলেন? সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রেয়া লেনকা। তো শ্রেয়া লেনকা সম্প্রতি একজন প্রফেশনাল কে পপ শিল্পী হয়ে ওঠা প্রথম ভারতীয় হলেন। ওড়িশার মানে শ্রেয়া লেনকা কোথাকার না, ওড়িশার, তিনি প্রথম ভারতীয় হিসাবে একজন পেশাদার কে পপ শিল্পী হয়ে উঠেছেন। তিনি এখন গ্যাব্রিয়েলা ডালসিন নামে একটি ব্রাজিলিয়ান মেয়ের সাথে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাক সোয়ানের একজন মেম্বার। তো তিনি এখন কোন গ্রুপের মেম্বার হয়েছেন না, ব্ল্যাক সোয়ান, যেটা একটা দক্ষিণ কোরিয়ার গার্ল গ্রুপ জনপ্রিয়, সেই গ্রুপের মেম্বার হয়ে উঠেছেন এবং তিনি ভারতীয় প্রথম একজন পেশাদার কে পপ শিল্পী হয়ে উঠেছেন। কী নাম না, শ্রেয়া লেনকা, তিনি ওড়িশার বাসিন্দা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট, কোন দল সম্প্রতি FIH হকি 5S চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে? তো আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। তো আমাদের ইন্ডিয়া সম্প্রতি FIH হকি 5S চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছে। তো ফাইনালে পোল্যান্ডকে 6-4 গোলে হারিয়েছে ভারতীয় দল। তো চলো, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো চ্যানেলের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। এবং আমি তোমাদের জন্য জিকের ক্লাসটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো আমি এই চ্যানেলে নতুন এবং তোমাদেরকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা স্পেশালি পড়াবো আমি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিও, কী ইম্প্রুভমেন্ট প্রয়োজন সেটা অবশ্যই জানিও, আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো তোমাদের ডিম্যান্ড অনুযায়ী। তো চলো, ভিডিওগুলো যদি PDF ডাউনলোড করতে চাও তাহলে RPEP এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও ভিডিও সম্পর্কে, আরও কী কী তোমরা দেখতে চাইছো সেগুলো সম্পর্কে, এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, করে আমাদের পাশে থাকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।